নমস্কার, কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কার্যত তার প্রতীক্ষায় আমরা গোটা বছর বসে থাকি। হ্যাঁ, এর মধ্যে কোনো ভুল নেই, মানে আমি যে কথা বললাম তার মধ্যে কোনো ভুল নেই, তার প্রতীক্ষায় আমরা গোটা বছর বসে থাকি, মানে সেই ফলের প্রতীক্ষায়। অতএব আপনি বুঝতেই পারছেন আমি কার কথা বলতে চলেছি, এবং যার কথা বলার সাথে সাথে আমাদের জিভে কার্যত জল আসে, আমাদের জাতীয় ফল আম। আমের কথা বলবো আজকে আমরা, এবং অধিক ফলনের জন্য আম বাগানের পরিচর্যা, এটি আমাদের বিষয়। এবং এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের সাথে পেয়েছি দুজন বিশেষজ্ঞকে। আমরা প্রথমে তাদের সঙ্গে আলাপ করব। আমার ঠিক বাঁদিকে যিনি রয়েছেন ডক্টর দিলীপ কুমার মিশ্র, অধ্যাপক উদ্ভিদ রোগবিদ্যা বিভাগ এবং ভারপ্রাপ্ত আধিকারিক সর্বভারতীয় ফল গবেষণা কেন্দ্র, স্বাগত জানাই। এবং তার পাশে রয়েছেন ডক্টর সুশান্ত কুমার সরকার, অধ্যাপক ফল বিজ্ঞান বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, এবং অবশ্যই সাথে রয়েছেন আপনারা। প্রথমেই আমি সুশান্তবাবু আপনার কাছে যে প্রশ্নে যাব, আম কার্যত আমাদের খুব একটা আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে, আমাদের ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছে আম। তো আমাদের মূলত পশ্চিমবাংলার কথাই বলছি আমি, পশ্চিমবাংলায় কোন কোন জাতের আম চাষ হয় এবং আর কোন কোন জাত হওয়া সম্ভব? দেখুন, পশ্চিমবঙ্গে 1,07,000 হেক্টর 7,000 হেক্টর জমিতে আমের চাষ হয়ে থাকে, এবং আমরা সাধারণত 2019 সালের আমাদের যা ফিগার তাতে আমরা 8,27,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। কিন্তু আমাদের এখানে মূলত হিমসাগর, ল্যাংড়া, গোলাপখাস, আম্রপালি, মল্লিকা, এই জাতগুলো মূলত চাষ হয়ে থাকে, মানে বাণিজ্যিকভাবে আপনি বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে। কিন্তু এখন আগামী দিনে অনেক নতুন আমাদের হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপ হচ্ছে, যেগুলোকে আমরা এখানে এখনও আমাদের গবেষণার মধ্যে আছে, সেগুলোর উৎপাদনও ভালো, যেমনি পুষা, লালিমা, এরকম অনেকগুলোই টাইপ আছে। একটা মানে আমার কৌতূহল, এটা ব্যক্তিগত কৌতূহল, যে আমি তো ছোট থেকেই ভীষণ এটা জানার আগ্রহ যে প্রচুর তো আমের প্রজাতি রয়েছে এবং তার যে অসংখ্য নাম, নামগুলো বেশ মজাদার, তো সেটা কি আম বাগানের নাম অনুসারে হয়? না, এই নামের অনেক রকম পরিকল্পনা নিয়ে হয়েছে। কিছু আম যেখানে যে জায়গায় হয় সেই জায়গার নামের উপর দিয়ে এসছে, কিছু আমাদের বিগত দিনের যখন ব্রিটিশরা ছিলেন মুঘলদের সেই পিরিয়ডে কিছু নাম দেওয়া হয়েছে, এইভাবে নামগুলো বাগানের উপর দিয়ে নাম হয় না। বেশ, আমি দিলীপবাবু পরবর্তী প্রশ্নে আপনার কাছে যাবো, এবং তার আগে আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন, যারা আমাদের সঙ্গে সরাসরি এই আলোচনায় আপনারা যোগ দিতে পারেন, আপনারা সকলে জানেন, এবং তার জন্য 3-3টি নাম্বার আমাদের খোলা রয়েছে। আপনারা যদিও নাম্বারগুলো জানেন এবং টেলিভিশন স্ক্রিনে আপনারা নাম্বারগুলো দেখতেও পাচ্ছেন, তাও আরও একবার আপনাদের জন্য নাম্বারগুলো 2423-5222, 2423-5222, 2971-2073, এই তিনটে নাম্বার খোলা রয়েছে। এবং যারা কলকাতা শহরের বাইরে থেকে ফোন করবেন অথবা যারা মোবাইল থেকে ফোন করবেন, তারা অবশ্যই তার আগে 033 দিতে ভুলবেন না। আপনাদের ফোনের প্রতীক্ষায় আমরা রয়েছি, এবং অবশ্যই আপনার ফোনের উত্তর, আপনার প্রশ্নের উত্তর আমাদের বিশেষজ্ঞরা দেবেন। আমি দিলীপবাবুর কাছে যাব পরবর্তী প্রশ্নে। এবছর অনেকেই বলছেন, এবং আমরাও দেখতে পাচ্ছি বাজারে, আপনারা প্রত্যেকে হয়তো সে অভিজ্ঞতার সম্মুখীন হবেন, যে আমের ফলন কিন্তু বেশ কম, বাজারে আম সচরাচর যতটা থাকে তার থেকে কম, এর মূলত কারণটা কি? ঠিক বলেছেন, এবছর আমের ফলন খুবই কম। এর দুটো কারণ রয়েছে। প্রথম কারণ হলো যে আম সাধারণত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই যে 3 মাস, এই 3 মাসের সময়টা একটা শুষ্ক আবহাওয়া দরকার। এবছরে শীতকালে মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির ফলে কিন্তু গাছের নতুন পাতা বেরিয়ে গেছে। এবার নতুন পাতা তখন যখন বেরিয়ে যায়, সেই পাতা বা ডগা, যে আমের ডগায় সাধারণত ফুল আসে, তো সেই ডগা 4-5 মাস বয়স না হলে ফুল আসে না। আচ্ছা,
এবার যেহেতু শীতকালে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের ঘন ঘন এবারে বৃষ্টি হয়েছে যার ফলে প্রচুর নতুন পাতা গজিয়ে গেছে সেই পাতার বয়স অনুযায়ী কিন্তু আর ফুল আসতে পারেনি এটা একটা কারণ তাছাড়া এবছর আমের এমনিতেই অফ ইয়ার বলে একটা কথা বলা হয় মানে এক বছর বেশি হলে এক বছর কম হয় গত বছরে আমের প্রোডাকশন খুব ভালো হয়েছিল উৎপাদন ভালো হয়েছিল সেই হিসাবে একটু কম তো রয়েছি তবে কিছু কিছু লোকেশনে কিছু কিছু ভ্যারাইটিতে হয়েছে বেশ আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি আপনাকে আপনি শুনে খুশি হবেন সবাই আমরা জানি যে অফ সিজনে কিছু কিছু আম হয় অর্থাৎ নর্মাল আমের যে ঋতু এই যে আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যে আম হয় তার বাইরেও কিছু কিছু প্রজাতি আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এমনকি আমাদের পশ্চিমবাংলাতেও রয়েছে আমরা সেগুলোকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ভারতীয় যে সর্বভারতীয় ফল গবেষণা প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু প্রায় 30টি প্রজাতি সংরক্ষণ করেছি এবং তাদের ফল ফলতেও শুরু করেছি এই জাতগুলো কিন্তু বছরে একাধিকবার হয় মানে শেষ আম চলে যাওয়ার পর আমাদের মন খারাপ করার কোনো কারণ নেই আমরা সারা বছর যে কোনো সময় আম পেতে পারব পেতে পারি তবে হয়তো সমস্ত জাতগুলো পাবো না তার জন্য কিছু স্পেশাল বিশেষ জাতগুলো রয়েছে সেই জাতগুলো কিন্তু আমরা পেতে পারি আমাদের লক্ষ্য হচ্ছে এখন সেই জাতগুলো আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়া বেশ আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে নমস্কার কে রয়েছেন আমাদের সাথে হ্যালো হ্যাঁ শুনছি কে বলছেন কোথা থেকে বলছেন আমি হাবড়া থেকে হাবড়া ফুলতলা থেকে দেবস্মিতা চট্টোপাধ্যায় বলছি হ্যাঁ দেবস্মিতা বলুন আমি হাবড়া ফুলতলা থেকে দেবস্মিতা চট্টোপাধ্যায় বলছি আমার আম গাছে আমটা পাকলে পরে ওর মধ্যে পোকা হয়ে যায় এবং কাঁচা অবস্থায় আমটা ভালো থাকে কিন্তু পাকলে পরে পোকা হয়ে যায় এর প্রতিকার কি হবে বেশ দেবস্মিতা আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান আমরা উত্তর নেব হ্যাঁ আমরা একটু যদি শুনে নি উত্তরটা আচ্ছা আমি জানি না আপনার গাছটা কত বড় যদি ছোট গাছ হয় তাহলে আমের মুকুল থেকে যখন আমের গুটি আসে অর্থাৎ যখন সেটা মার্বেলের মতো গুটির মতো মটর দানার চেয়ে একটু বড় হয় যদি আমরা হাওয়া চলাচল করে এরকম প্যাকেট দিয়ে এরকম ব্যাগ দিয়ে আমরা যদি বেঁধে দিতে পারি আমগুলোকে তাহলে কিন্তু আর এই পোকাটা হবে না কারণ পোকাটা ছোট অবস্থাতেই আসে কোনো কোনো পোকা একটা ফ্রুট ফ্লাই আছে ফলের মাছি যারা পোকায় ডিম পেড়ে দেয় ভেতরে আস্তে আস্তে কীড়াটা বড় হতে থাকে আম যত বড় হয় পোকাটাও ভেতরে লার্ভাটা বড় হতে থাকে আরেকটা হচ্ছে আমের আটির ভেতরে ঢুকে যায় শুলি পোকা এই দুটোই কিন্তু ওই ছোট অবস্থাতে আসে সুতরাং আমরা যদি সেই সময়টাকে আটকে দিতে পারি সেটা একটা দিক আর যদি সেটা সম্ভব না হয় তাহলে সেই সময় আমরা ইমিডাক্লোপ্রিড বা সাইপারমেথ্রিন এই জাতীয় কিছু সর্বাঙ্গবাহী কীটনাশক রয়েছে সেইগুলোকে খুব সাবধানে দুবার স্প্রে করতে হবে আমের গুটি ধরার পর তাহলে এই পোকার যে আক্রমণ সেই পোকার আক্রমণ না হলে ওর ভেতরে লার্ভাটা বড় হতে পারবে না এবং আমটাও নষ্ট হতে পারবে না নষ্ট হবে না বেশ দর্শক বন্ধু নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমি পরবর্তী প্রশ্নে সুশান্তবাবুর কাছে যাব এই যে আমের ফলন বাড়ানোর জন্য ঠিক সেচ দেওয়া এবং সার প্রয়োগ এর পদ্ধতিটা যদি একটু বলেন হ্যাঁ দেখুন আমের যে মুকুল আসে ফুল আসে আমের নতুন ডগাতেই আসে মানে টার্মিনাল এন্ডেই আসে পুরনো ডালগুলোতে আসে না সেই জন্যে আমাদের যেটা করণীয় আম গাছে সার এবং সেচ দিয়ে এতে ডগার বয়স যেন 3-4 মাস বা 4-5 মাস এরকম বয়স হয় তবেই মুকুল আসবে অতএব যত তাড়াতাড়ি সম্ভব আম পেড়ে নেওয়ার পরে আমাদেরকে সার দেওয়া এবং গাছের সেচ দেওয়া তার প্রযত্ন করতে হবে তো সার দেওয়ার জন্যে আম পাড়ার পরেই আপনাকে সার দিতে হবে এবং 10 বছরের বেশি বয়স্ক গাছ যেগুলো তাতে 1 কেজি 1.25 কেজি ইউরিয়া এবং 2.5 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 1 কেজি মিউরেট অফ পটাস এই 3টে সার গাছে দিতে হবে এগুলো গাছ যতদূর ছড়িয়ে আছে তো তার থেকে কাণ্ড থেকে প্রায় 1-1.5 মিটার দূরে সরে গিয়ে সেই জায়গাতে আপনাকে একটু নালীর মতন গর্ত খুঁড়ে সেখানে সারটা দিতে হবে এই সার দেওয়ার পরেই বর্ষাকালে বৃষ্টি যদি হয় তাহলে আপনাকে সেচ দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি জমি শুকনো থাকে তাহলে সেচ দিতে হবে এখানকার উদ্দেশ্যটা হচ্ছে যত তাড়াতাড়ি আমে নতুন কচি ডগা বেরোবে সেগুলোর ম্যাচুরিটি আপনার নভেম্বর ডিসেম্বর মাসে গিয়ে পৌঁছাবে এবং সেখানেই আমরা আমের মুকুল পাব এই উদ্দেশ্যটা পূরণ আমাদেরকে করতে হবে বেশ আরও একজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন নমস্কার কে রয়েছেন আমাদের সাথে নমস্কার হ্যাঁ শুনছি কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো স্যার আমি আমডাঙ্গা ব্লক মন্ডরি থেকে বলছিলাম হ্যাঁ বলুন আপনার নামটা বলুন
আমার নাম হচ্ছে বিশ্বনাথ রায়। বিশ্বনাথ বাবু বলুন আপনার প্রশ্নটা। অধ্যাপক ডক্টর মানে সরকার বাবু এবং অধ্যাপক ডিকে মিশ্রের কাছে প্রশ্ন, যে ওনারা যে বললেন যে চারা, বিভিন্ন জাতের চারা পাওয়া যাবে বা ফল পাওয়া যাবে, আমাদের আম শেষ হলো, কিন্তু এইসব চারা বা গাছ কোথায় পাওয়া যাবে যদি স্যার একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। বেশ, আমরা নিশ্চয়ই উত্তর নেব, আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। উনি জানতে চাইছেন চারা কোথায় পাবেন। আমের চারা দেখুন, আমাদের আমরা আগেই বলেছি যে আমাদের সর্বভারতীয় ফল গবেষণা প্রকল্প যা আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই তো আমাদের খামারে তৈরি হয়, সেখানে প্রতি বছর 15-25 হাজার চারা তৈরি করা হয়। বিভিন্ন ভ্যারাইটির বা জাতির চারাও সেখানে কিন্তু আমরা তৈরি করি, সেখান থেকে বিভিন্ন জাতের চারা পাওয়া যেতে পারে। এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন খামার রয়েছে, যেমন কৃষ্ণনগরে আমাদের যে আঞ্চলিক গবেষণা খামার রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন জাতের আমের চারা পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন নার্সারি তো রয়েছে, সেগুলোতে থেকেও আমরা জোগাড় করতে পারি। সুতরাং আমের চারা পাওয়ার কিন্তু এগুলো হচ্ছে রাস্তা। বেশ দিলীপ, পরের প্রশ্ন আমার আপনার কাছে, এই যে আম গাছের ক্ষেত্রে কি কি ধরনের কীট শত্রু দেখা যায় এবং তাদের প্রতিকারেরই বা উপায়টা কি, এটা যদি একটু বলেন। আসলে মানে যে কোনো ফলের ক্ষেত্রেই বা ফসলের ক্ষেত্রেই তো কীটশত্রুর আক্রমণ একটা খুব উদ্বেগজনক বিষয়, তো সেক্ষেত্রে কিভাবে তাকে আমরা দেখতে পাই, আমরা ফসলটা দেখতে পাই কিন্তু ফসলটা ঘরে তুলতে পারি না একদম বিভিন্ন শত্রুর জন্য। তা দেখুন, আমের মধ্যে কীটশত্রুদের মধ্যে অনেক রকম কীটশত্রু রয়েছে, তবে মূলত যে দুটি কীটশত্রু, একটা হচ্ছে আমের শোষক পোকা বা চোষক পোকা। বেশ, যে আমের সারা বছর এরা গাছের মধ্যে বেঁচে থাকে, গাছের পাতা থেকে রস চুষে খায়, কিন্তু মারাত্মক হয় যখন গাছে ফুল আসে, অর্থাৎ গাছের যে মুকুল যখন আসে, সেই মুকুল ফোটার পর থেকেই এরা সংখ্যায় প্রচণ্ডভাবে বেড়ে উঠতে থাকে। এদের বার এত বেশি যে এরা ওই একই জায়গায় থেকে কয়েক লক্ষ তৈরি করে ফেলতে পারে কয়েক দিনের মধ্যেই। তা এরা সবাই মিলিয়ে ওই ফুলের রসটা চুষে খেয়ে ফেলে, এবার রস চুষে খেয়ে নেওয়ার পরে গাছের ফুলগুলো পরিণত হওয়ার আগেই ঝরে পড়ে যায়, পরাগ মিলনের আগেই সেগুলো ঝরে পড়ে যায়, এভাবে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে, এ একটা। আর দ্বিতীয় আরেকটা যে কীটশত্রু মারাত্মক ক্ষতি করে সেটা হচ্ছে আমের ফ্রুট ফ্লাই বা ফলের মাছি। এর আবার একটা ফলের মাছি রয়েছে, সে ফলে আক্রমণ করে, যে ফলের আক্রমণের ফলে ভেতরে কীট লার্ভাটা তৈরি হয় বা সুকীটটা যে তৈরি হয়, আমরা দেখতে পাই যে ফলটা রয়েছে পেকে গেছে, মাছি ভনভন করছে আর কি, ঠিক ভেতরে পোকাটা রয়েছে, ওটা সেই বোলতার মতো ছোট্ট একটা মাছি, ফলে হলুদ মাছি বা সোনা মাছি বলা হয় এটা। আরেকটা আমের ছবিতে আমরা যেটাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ সেটা ফলের মাছি। আরেকটা রয়েছে যেটাকে আমের শুলি পোকা বলা হয়, অর্থাৎ এরা আমের যে আটিটা থাকে সেই আটির ভেতরে গিয়ে আক্রমণ করে। আচ্ছা, অর্থাৎ কচি অবস্থায় আমের মধ্যে গাছ পাকা, মানে পাকা আমি ঠিক নয়, যেটা দেখতে পাচ্ছি আমরা ছবিতে দেখতে পাচ্ছি যেটা, যে এখানে আম বাড়ন্ত আমের মধ্যে ফলের মধ্যে মা মাছি এসে হুল ফুটিয়ে দেয় এবং ডিম ভেতরে ডিমটা পেড়ে দেয়। আচ্ছা, এবার আম যখন বড় হতে থাকে ততক্ষণে তার শুকিট বড় হয়ে পূর্ণাঙ্গ দশা হয় এবং ফুটো করে বাইরে বেরিয়ে আসে। এই যে ফুটো করার জন্য কিন্তু আমটা যতটা ক্ষতি হলো তার চেয়ে বেশি ক্ষতি হয় সেদিক দিয়ে বিভিন্ন জীবাণু, ছত্রাক বা ব্যাকটেরিয়া ঘটিত জীবাণু গিয়ে কিন্তু গোটা আমটাকে পচিয়ে ফেলে এবং সেটা আর খাবার বা বাজারযোগ্য থাকে না। আমি পরের প্রশ্নে আপনার কাছে যাবো সুশান্ত বাবু, এই যে ধরুন আমাদের যারা বাড়িতে, প্রায় লোকের বাড়িতে কিন্তু আম গাছ থাকে এবং সেখানে প্রচুর ফলন হয় আমরা দেখেছি, কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে ফলন ডেফিনেটলি তার থেকে আলাদা হবে, তো আমরা যদি বাণিজ্যিক ভিত্তিতে ফলনের ক্ষেত্রে আমরা ঠিক কী কী পদ্ধতি অবলম্বন করব যাতে ফলন আরও বাড়ে? দেখুন, যারাই আম চাষ করে থাকে বাণিজ্যিক ভিত্তিতে, তো তাদের বাগান পরিচর্যার যেটা মূল উদ্দেশ্য হওয়া উচিত সেটা প্রথমতই এই বর্ষাকাল আরম্ভ হওয়ার আগেই এখনই সার দেওয়া, প্রথম সার দেওয়ার পরেই আমের, যখন আমের ফলনটা শেষ হয়ে যাবে তারপরেই সার দেওয়া, এবং আমের ডগাগুলো যাতে একটা ম্যাচুরিটি স্টেজে নিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্যে আমাদের কিছু ব্যবস্থাপনা করতে হবে। তাতে পটাশিয়াম নাইট্রেট 1%, 1 লিটার জলে 10 গ্রাম পটাশিয়াম নাইট্রেট আমাদেরকে দুবার স্প্রে করতে হবে, প্রথমটা সেপ্টেম্বর মাসে, দ্বিতীয়টা অক্টোবর মাসে। এই দুটো করলে পরে ওই নতুন ডগাগুলো কিছুটা ম্যাচুরিটি হবে এবং তাতে ফুল আসার সম্ভাবনা বাড়বে। এবং আরেকটা জিনিস আছে, পটাশিয়াম অর্থোফসফেট, এটা ফসফরাস দিয়ে, এটাকে ওই নভেম্বর মাসের দিকে ওই 1%, 1 লিটার জলে 10 গ্রাম দিয়ে পরে
এটা স্প্রে করলে পরেও ফুল আসে। তো এইভাবে যাতে ফুল আসার সময়ে সেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আরম্ভ করে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলে বিভিন্ন অঞ্চলে, তো এই পিরিয়ডটাতে ডগার ম্যাচুরিটিটা নিয়ে আসতে হবে, সেটা আনার জন্য যে ব্যবস্থাপনা আমাদেরকে করতে হবে সেগুলো হলো। এরপরে যেই মুকুল এসে যাবে তারপরে মুকুলের হচ্ছে পরাগ মিলন করানো। বেশ, তো পরাগ মিলন আমাদের ঘরের মাছিরা করে। আচ্ছা, তো অনেক সময় যেহেতু শীত তখনও শেষ হয় না, মুকুল আসার পরে সেই সময় পরাগ মিলন হয় না, তো তাতে বাগানে ঘরের মাছি নিয়ে আসতে হবে। এর জন্যে কিছু ব্যবস্থাপনা, যদি আমরা শুকনো মাছ বাগানে কিছু রাখার ব্যবস্থা করি তো তাতে মাছি তার আকর্ষণে মাছি এসে মাছি আসবে, তাতে পরাগ মিলন বেশি হবে, ফল সেট হবে। এবং ফল যখনই সেট হয়ে যাবে তারপরে ফল যাতে ঝরে না পড়ে সেটাকে বাঁচানোর জন্য আমাদের একটা এনএ ন্যাপথেল অ্যাসিটিক অ্যাসিড একটা হরমোন আছে, সেটাকে 20 ppm 20 ppm দিয়ে পরে স্প্রে করতে হবে। তো তাহলে আমরা ফল ঝরাটাকে কমাতে পারি। এবং সেই সময় যদি বৃষ্টিপাত না হয় এবং আবহাওয়া শুকনো থাকে, আম গাছে সেচ অবশ্যই দিতে হবে, সেটা মুকুল ফুল ফোটা শেষ হয়ে যাওয়ার পরে এবং যেই ফল ধরে যাবে সেই মুহূর্তটাতে, তবেই আমরা বাণিজ্যিক ভিত্তিতে আমের পরিচর্যা করতে পারবো এবং রোগ পোকার নিয়ন্ত্রণ করতে হবে। বেশ, আচ্ছা একটা প্রশ্ন, যে গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে যে বৃষ্টি যদি কম হয় সেক্ষেত্রে নাকি আমের গোড়া শক্ত হয় না, এটা কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে নাকি এটা শুধুমাত্র কথার কথা বা প্রচলিত কথা? না, সেটা আমের গ্রোথটা কমে যায়, আমের বৃদ্ধিটা কমে যায়। তো এই কারণেই সেখানে আমের বাগান পরিচর্যা করতে হবে, চাষ দিতে হবে, মাটিকে নরম করে রাখতে হবে এবং সেচও দিতে হবে। তো বৃষ্টি যদি কম হয় সেখানে আমের গ্রোথটা কমে যাবে, অতএব আমের ফলনও কম হবে। কিন্তু আমে যখনই ফল সেট হয় মুকুল আসার পরে, তারপরে বৃষ্টিপাত না হলে পরেই ভালো ফলন হবে সেই পিরিয়ডটাতে, সেটা হচ্ছে মার্চ এবং এপ্রিল, এই দুটো মাসে যদি বৃষ্টিপাত হয় তো তাহলে ফলের ফলন কমে যায়। বেশ, এটাকে ধরে রাখতে হবে। বেশ, আমরা আসবো পরবর্তী প্রশ্নে, তবে তার আগে কৃষি সুপারিশ। প্রথমে প্রাণী পরামর্শ, গরু পরজীবীর আক্রমণ থেকে গবাদি পশুদের রক্ষা করতে গবাদি পশুর খাটাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, খাটালে নিম তেল স্প্রে করতে পারেন। কৃষি পরামর্শ, কুমড়ো পটল জাতীয় ফসলে পাউডারি মিলডিউ রোগের প্রাদুর্ভাব বর্তমানে ঘটতে পারে, উপসর্গ দেখা দিলে কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে পরিষ্কার আকাশ দেখে ভোরের দিকে 5 দিন অন্তর 2 বার স্প্রে করতে হবে। শুনলেন কৃষি সুপারিশ। এখন পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রিত বাজারের মধ্যে 2টি বাজারে দরদামের চিত্র। বারুইপুর বাজার উচ্ছে সর্বোচ্চ 2,500 টাকা, সর্বনিম্ন 2,000 টাকা। বেগুন সর্বোচ্চ 3,200 টাকা, সর্বনিম্ন 2,750 টাকা। কাঁচা লঙ্কা সর্বোচ্চ 7,000 টাকা, সর্বনিম্ন 6,000 টাকা। বালুরঘাট বাজার পটল সর্বোচ্চ 1,900 টাকা, সর্বনিম্ন 1,700 টাকা। আলু সর্বোচ্চ 2,100 টাকা, সর্বনিম্ন 1,900 টাকা। মিষ্টি কুমড়ো সর্বোচ্চ 1,250 এবং সর্বনিম্ন 1,050 টাকা। শুনলেন পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রিত বাজারের মধ্যে 2টি বাজারের দরদামের চিত্র। আমি পরবর্তী প্রশ্নে আমি দিলীপবাবুর কাছে আসবো। দিলীপবাবু, এই যে রোগের আক্রমণ, এটাও তো একটা খুব উদ্বেগজনক বিষয়। তো অন্যান্য ফসলের মতো আমের মতো আমেও তো রোগের আক্রমণ দেখা যায়, তো সেটাকে কিভাবে প্রতিকার করবেন বা কি কি রোগ হয় আম গাছের ক্ষেত্রে এবং সেটাকে কিভাবে প্রতিকার করবেন? দেখুন, ঠিক বলেছেন, কারণ আমরা কীটশত্রু যেমন আমাদের শত্রু, রোগও আমাদের একটা শত্রু। আমরা বিভিন্ন সময় অনেক কষ্ট করে ফসল ফলাই, কিন্তু সেই ফসল ঘরে তোলার আগে বিভিন্ন কীট বা বিভিন্ন রোগের আক্রমণের ফলে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের প্রাপ্য ফলনটা ঘরে তুলতে পারি না বা বাজারজাত করতে পারি না। বেশ, তা আমের ক্ষেত্রেও যে মুখ্য যে 2টো রোগ, আমি যদি সেই 2টো রোগ বলি, সেখানের মধ্যে একটা হচ্ছে চিতি রোগ বা পাউডারি মিলডিউ বলা হয়। বিভিন্ন ফসলেই পাউডারি মিলডিউ হয়, আমরা জানি যে একটা পাউডারি গ্রোথ, অর্থাৎ পাউডারের মতো সাদা সাদা বাইরে থেকে আমরা দেখতে পাই পাউডারি মিলডিউ। এটা প্রথমত আমের পাতাতে থাকে এবং পরবর্তীতে যখন মুকুল আসে সেই মুকুলের সময় কিন্তু বেশি ক্ষতি করে এই পাউডারি মিলডিউ বা চিতি রোগ। মুকুল সমস্ত ফুলগুলো পরাগ মিলনের আগে বা পরে
এই আক্রমণের ছত্রাকের আক্রমণের ফলে সেই ফুলগুলো শুকিয়ে যায় এবং ঝরে পড়ে যায়, এতে ফলনের প্রচুর ক্ষতি হয়। অনেক ক্ষেত্রে আমরা রাস্তাঘাটে দেখতে পাই রাস্তার পাদ্ধারে বা বিভিন্ন বাড়িতে আম গাছে প্রচুর মুকুল এসেছে, কিছুদিন পর দেখছি মুকুলগুলো কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে একদম একদম একদম। এর কিন্তু প্রধান কারণ হচ্ছে এই ছত্রাক জাতীয় পাউডারি মিলডিউ বা চিতের রোগ। আমরা গৃহস্থ ঘরে প্রায়শই দেখতে পাই যে প্রচুর, যে সাদা সাদা এই যে গ্রোথ সাদা সাদা এগুলো হচ্ছে ছত্রাকের শরীর বা অঙ্গ, এই সূত্রাকার শরীর দিয়ে এরা তারপরেই এরা বিভিন্ন স্পোর বা রেণু তৈরি করে সমস্ত গাছকে ছেয়ে ফেলে, এই ফুলের মধ্যে যখন আসে তখন স্বাভাবিকভাবেই ক্ষতিটা বেশি হয়। আমাদের একজন কৃষক বন্ধু রয়েছেন ফোনে, আমরা তার থেকে ফোনটা নিয়ে নিই, আবারও তারপর আমরা উত্তরে ফিরে আসবো। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দেবব্রত বিশ্বাস বলছি, শান্তপুর থেকে। হ্যাঁ বলুন দেবব্রত বাবু। বলছি আমি যে গাছ লাগে যে পাতা ফুটো যে রোগটা, এটা নির্মূল করা যাবে কিভাবে? বেশ আমরা উত্তর নেব, আপনি দেখতে থাকুন। আপনি রোগের ব্যাপারে জিজ্ঞাসা, হ্যাঁ কোটে রোগ যেটা বলেছেন সেটা হচ্ছে আমের একটা বিশেষ রোগ। এখানে আমরাও ছবিতে দেখতে পাবো যে এই রোগের ফলে গাছের বৃদ্ধি হয় না। চারা গাছে যদি রোগটা হয়, এই রোগটার নাম হচ্ছে ম্যাঙ্গো ম্যালফরমেশন বা আমের যে শারীরিকগত গঠন, গঠনগত যে চরিত্র সেটা পাল্টে যায়। ম্যালফর্মড অর্থাৎ তার ফর্ম বা তার গঠন পরিবর্তিত হয়ে যায়। সেখানে এই একটা ছত্রাক জীবাণু এই রোগের কারণ। এই রোগের ফলে গাছের পাতাগুলো খুব ছোট 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 হয়ে যায় আর নর্মাল স্বাভাবিক যে পাতার বৃদ্ধি সেটা হয় না, হয় না। এবং ফুলের ক্ষেত্রেও আমরা দেখেছি আমের যে মুকুল, অর্থাৎ যে মুকুলটা যখন বেরোয় সেই পেনিকেল বা ছড়াটা, ফুলের ছড়াটা স্বাভাবিকভাবে যতটা বড় হয় এখানে কিন্তু আস্তে আস্তে অনেক ঘন হয়ে যায় এবং কম্প্যাক্ট বা একদম ঠাসাঠাসি হয়ে থাকে ফুলগুলো। সেই ফুলগুলো বেশিরভাগই কিন্তু ফলন ক্ষমতা থাকে না। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বাদিকে যদি দেখি আমরা, তো এখানে রয়েছে যে গাছের পাতাগুলো ভীষণ ছোট হয়ে যায় এবং প্রচুর পাতা একসঙ্গে বেরোতে থাকে। ছোট গাছের মাথা এরকম যদি ডগায় হয় তাহলে গাছটাই টোটালি তার বৃদ্ধি ব্যাহত হবে একদম। কিন্তু ফুলের ক্ষেত্রে যদি হয়, সেই ফুলের যে পেনিকেল বা যে ফুলের মুকুলের মধ্যে মঞ্জুরির মধ্যে আক্রমণ হয়, সেই মঞ্জুরিটাও কিন্তু খুব ঘন ঘন হয়ে প্রচুর সংখ্যায় ফুল হয় কিন্তু সেই ফুলটা থেকে ফল হয় না। বেশ, তো এর প্রধান কারণ হচ্ছে ছত্রাক জাতীয় জীবাণু। এর প্রতিকার আমরা কিভাবে করতে পারবো? এই জীবাণু সময় যেহেতু কমে আসছে ভিতরে ঢুকে যায়, তারা এদেরকে আমরা বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ করে কমাতে পারি, কমাতে পারি তার আগে তাদেরকে রোধ করতে হবে। আগে থেকে রোধ করার হচ্ছে যে আমরা একদম বুঝতে পারি না প্রথমত যে আমাদের যখন আমরা গাছের চারা নতুন বাগানে আমরা রোপণ করব, তখন একটা ভালো জায়গা থেকে কিন্তু চারা নিয়ে আসতে হবে। অর্থাৎ সেই নার্সারি বা বাগানে যদি চারা থেকে থাকে, হয়তো সেখানে রোগের প্রকাশ পায়নি কিন্তু পরবর্তী মাঠে এসে রোগের প্রকাশ পেয়েছে। সুতরাং আমরা একটা ভালো সোর্স থেকে, ভালো উৎস থেকে, যার নার্সারি ভালো বা যে সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান যেখানে এই রোগ থাকবে না, আমরা মা গাছকে দেখতে পাবো, মা গাছগুলো সব নিরোগ, সেখান থেকে কিন্তু আমাদের চারা আনতে হবে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে একবার হয়ে যাওয়ার পরে যদি ছোট গাছে হয় তাহলে সেই গাছটাকে আমাদের তুলে ফেলতে হবে। যদি তার ডগাটাই হয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে আর কোনোদিনই ভালো গাছ হবে না, কারণ জীবাণু গাছের ভেতরে রয়ে যায়। আর যদি বড় গাছের ক্ষেত্রেও সেটা হয়, তখন সেখানে বড় গাছের যে সমস্ত ডগাগুলোতে হয় সেই ডগাগুলো যতটুকু আমরা দেখতে পাবো এর উপসর্গ, তার আরও অন্তত 1-2 ফুট নিচ থেকে আমরা গাছটাকে সেই ডালগুলো কেটে দিতে হবে, কেটে ফেলতে হবে, কেটে নষ্ট করে দিতে হবে, যাতে এখান থেকে অন্য ডালগুলোতে না ছড়ায়, সংক্রমণটা যাতে না ছড়ায়, সংক্রমণটা যাতে কম হয়। এবং সেখানে কাটার পরেই অবশ্যই সেখানে ছত্রাকনাশক ঔষধ প্রয়োগ করতে হবে যাতে অন্য কোনো জীবাণু সেখানে না পৌঁছে। বেশ, আর এটার জন্য আরেকটা হচ্ছে যে গাছ কিন্তু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেটা আরেকটা দিক। যে আমরা যদি প্রতি বছর আম যখন আমরা ফলন তুলে নিই, ফসল তোলার পর তারপরে কিন্তু গাছকে ছোট ছোট ডাল, বিভিন্ন রোগাক্রান্ত পোকার বাসা হয়ে রয়েছে বা বেঁকে যেয়ে রয়েছে, হেলে রয়েছে, এরকম ছোটোখাটো ডালগুলো কিন্তু কেটে পরিষ্কার করতে হবে যাতে গাছের হাওয়া চলাচল বা উপর থেকে রোদ্রের আলো গাছের সর্বত্র পৌঁছতে পারে, এতে সমস্ত রকম রোগ পোকার আক্রমণ কম হবে। বেশ, একেবারে শেষ সময় সন্ধুবাবু, আমি শুধু এক কথায় আপনার কাছ থেকে জানতে চাইবো যে পশ্চিমবাংলায় আম চাষকে যদি আরও লাভজনক করতে হয় কী করতে হবে এক কথায়? দেখুন, এখন বেশ কতগুলো যেমনি একটা NPK 19-19-19 ফার্টিলাইজার যেটা নাকি জলে সহজে গোলা যায়, এই সারটা আমরা যদি 1% 1% 1 লিটারে 10 গ্রাম দিয়ে যখন ফল ধরেছে সেই পর্যায়ে যদি আমরা স্প্রে করি, ফলের সাইজে বাড়ে,
ফলের ওজনও বাড়ে, আপনার বাগানে ফলন বেশি বেশি হবে। আমাদের সময় আজকের মতো একদম শেষ, আমাদের অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং যারা দর্শক বন্ধু এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে চিঠি লিখতে পারেন, আমাদের চিঠি লেখার ঠিকানা আপনাদের জানা, তাও আরও একবার আপনাদের জন্য আমাদের চিঠি লেখার ঠিকানা একই সঙ্গে টেলিভিশন স্ক্রিনে দেখতে পাবেন। এবং আমি একই সাথে বলছি আপনাদেরকে, কৃষি দর্শন বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা 18/3 উদয়শঙ্কর সরণি গলফ গ্রিন কলকাতা 700095। অপেক্ষায় রইলাম আপনাদের চিঠির। নমস্কার।